হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা জিনিস নিয়ে আলোচনা করব এবং সেটা হচ্ছে ভার্বের দুটো গুরুত্বপূর্ণ প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই দুই প্রকার ভার্ব আমরা অনেকেই আইডেন্টিফাই করতে পারি না। অথবা এটা অনেকে আমরা ডেফিনেশনটা জানি বা সংজ্ঞা বা বিভিন্ন বইয়ে দেওয়া আছে ওই সংজ্ঞাটা জানি, কিন্তু আমরা অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে মানে আইডেন্টিফাইটা করতে পারি না, মানে কোনটা ফাইনাইট ভার্ব আর কোনটা নন ফাইনাইট ভার্ব। আর এটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে ইংলিশের একটা ধাপ এগিয়ে যাব এবং এটি খুবই ইম্পর্টেন্ট। তাই আজকে আমি বেশি সময় নেব না, 5 মিনিটের মধ্যে আপনাদেরকে এই ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কীভাবে আইডেন্টিফাই করবেন ওই জিনিসটা আপনাদেরকে শেয়ার করব। আমরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভার্ব আছে। ভার্বের আমরা যে কোনো একটা মানে ভার্বের দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট, একটা নন ফাইনাইট। তো আমরা এটা সহজেই বোঝার জন্য আমরা একটা ভার্ব নিচ্ছি, সেটা হচ্ছে যে কোনো একটি ভার্ব, সেটা আমরা গো নিলাম। গো নিয়ে সেটার বিভিন্ন ফর্মে নিয়ে আসবো যাতে আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারি। এবার সর্বপ্রথম নিচ্ছি আমরা এখানে বেস ফর্ম হচ্ছে গো। তারপর দ্বিতীয় নাম্বার নিলাম প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে গোস। আর 5 ফর্ম হচ্ছে ওয়েন্ট। 4 নাম্বার আছে প্রেজেন্ট পার্টিসিপল গোয়িং। 5 নাম্বারে হচ্ছে পাস্ট পার্টিসিপল গন, পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং গন, অ্যান্ড লাস্ট অফ অল নাম্বার 7 হচ্ছে ইনফিনিটিভ টু গো। এই যে শুধুমাত্র আমি ফাইনাইট নন ফাইনাইটের অর্থ বলি নাই বা সংজ্ঞা বলি নাই, এগুলো না, এগুলো আপনারা সবাই জানেন, সংজ্ঞাও জানেন, এটার অর্থও জানেন, এটা আমার জানা আছে যেহেতু লর্ডস অফ বই আপনারা পড়েছেন এবং বোঝার চেষ্টাও করেছেন। তো ওদিকে যাচ্ছে না, আমি জাস্ট মানে কীভাবে আইডেন্টিফাই করবেন ইজিলি একদম এই রূপটার, এই ভার্বের রূপগুলো দেখালাম, বিভিন্ন রূপ, এখান থেকে আমরা কিন্তু ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। এখানে একটা মধ্যখানে একটা দাগ আছে, আপনারা পরবর্তীতে একটা স্ক্রিনশট নিয়ে এটা রাখতে পারবেন, কিন্তু ফার্স্ট অফ অল আপনাদেরকে একটু বুঝতে হবে। তাই আপনারা প্রথমে ভিডিও না টেনে সুন্দর করে এটা দেখবেন, তাহলে ইজিলি এটা ফাইন্ড আউট করতে পারবেন। এটি এখানে আমি মধ্যখানে একটা দাগ দিলাম, উপরে যে তিনটা দেখা যাচ্ছে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এটা হচ্ছে বেস ফর্ম, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম। এই তিনটাকে আমরা ফাইনাইট ভার্ব বলতে পারি, মানে এই তিনটেই হচ্ছে ফাইনাইট ভার্ব। আচ্ছা, এরপরে যাচ্ছে আমি নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, নাম্বার 7, মেন প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, ইনফিনিটিভ, এই 4টাই হচ্ছে নন ফাইনাইট। আপনি যদি গোয়িং বলেন নন ফাইনাইট, গান বলেন নন ফাইনাইট, হ্যাভিং গান নন ফাইনাইট, টু গো নন ফাইনাইট। তাহলে আপনারা যে কোনো ভার্ব দিয়ে এগুলো তৈরি করতে পারবেন। যেমন আমি যদি এখানে ডু বলি, ডু, ডাস, ডিড, ডুইং, ডান, হ্যাভিং ডান, টু ডু, আপনি ইট দিয়ে বলতে পারেন ইট, ইটস, এইট, ইটিং, ইটেন, হ্যাভিং ইটেন, টু ইট। যে কোনো ভার্ব দিয়ে আপনারা এটা করতে পারবেন এবং উপরে 3টা হবে ফাইনাইট ভার্ব আর নিচে 4টা হবে নন ফাইনাইট ভার্ব। কিন্তু এখানে একটা কথা থেকে যায়, শুধুমাত্র এই জায়গায় আপনারা দেখবেন, একটা হচ্ছে যে নাম্বার 4 এবং নাম্বার 5, মিন এই দুইটি ভার্ব গোয়িং এবং গন, এই দুইটি আবার ফাইনাইট ভার্ব হতে পারে, মানে এই 4টি নন ফাইনাইট ভার্ব, কিন্তু এই দুটি আবার ফাইনাইট ভার্ব হতে পারে। কখন হবে সেটা বলে দিচ্ছে, এই দুটি ভার্ব ফাইনাইট ভার্ব হতে পারে যদি এদের পূর্বে অক্সিলারি ভার্ব হয় বা আসে যে কোনো কিছু। আমি এক্সাম্পল হিসেবে এখানে দিচ্ছি, আপনারা একটু দেখেন, এখানে লেখা আছে গোয়িং। যদি আমরা গোয়িং দেখি, মিন ভার্ব প্লাস আইএনজি দেখি, তাহলে সেটা একইভাবে যদি দেখি তাহলে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, NFB মিন নন ফাইনাইট ভার্ব। আবার যদি আমি এর আগে, মিন গোয়িংয়ের আগে যদি কোনো অক্সিলারি ভার্ব দেখি, মিন ইজ, ইজ গোয়িং, এম গোয়িং অথবা আর গোয়িং,
তাহলে আমরা যখন অক্সিলারি ভার্ব সহ দেখব তখন সেটাকে আমরা ফাইনাইট ভার্ব ধরে নিব, পুরোটা ফাইনাইট ভার্ব। আবার যদি একাকী ভাবে দেখি তাহলে সেটা আনফাইনাইট ভার্ব। তো আমরা আরেকটু এক্সাম্পল দেখতে পারি, এখানে পাঁচ পার্টিসিপল যেখানে গন লেখা আছে এটা নন ফাইনাইট ভার্ব। কিন্তু এর আগে যদি আপনি হ্যাভ দেখেন, হ্যাজ দেখেন, অথবা হ্যাড দেখেন, অথবা ইজ দেখেন, অথবা আর দেখেন, অথবা ওয়াজ দেখেন, যাই দেখেন না কেন, ওয়াজ গন, আর গন, ইজ গন, হ্যাজ গন, হ্যাভ গন, হ্যাড গন, যেটাই দেখেন না কেন, যদি অক্সিলারি ভার্ব আসে তাহলে পুরাটা সেটা নন ফাইনাইট ভার্ব হয়ে যাবে। আবার যদি একইভাবে আসে তাহলে সেটা হবে নন ফাইনাইট, আর যদি একসাথে আসে এটা ফাইনাইট ভার্ব। এতটুকু ক্লিয়ার, আমি এদিকেও লিখে দিলাম যাতে এটা বুঝতে সহজ হয়ে যায় যে এদিকে ফাইনাইট ভার্ব মিন উপরের তিনটা, মানে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, উপরের তিনটা হবে ফাইনাইট ভার্ব আর নিচের চারটা হবে নন ফাইনাইট ভার্ব। এতটুকুই। তারপর আমরা এখন নিজেকে একটু জাস্টিফাই করতে পারি, নিজেকে জানুন বলে আমি এখানে কিছু ভাব অ্যাড করেছি, আপনারা একটু দেখতে পারেন। যেমন আমরা ডুইং দিলাম, যদি এখন জিজ্ঞেস করা হয় ডুইং এটা কি ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব, তাহলে আপনারা আশা করি ইজিলি অ্যান্সারটা দিতে পারবেন নন ফাইনাইট ভার্ব, যেহেতু এটা হচ্ছে আপনারা আবার দেখুন প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল গোয়িং, সেহেতু ইজিলি আমরা বলে দিতে পারি এটা নন ফাইনাইট ভার্ব। তারপর নাম্বার টু রিটেন, এটা হচ্ছে পাঁচ পার্টিসিপল, তাহলে এটাও নন ফাইনাইট ভার্ব, ইজিলি বলে দিতে পারি। তারপর যদি নাম্বার থ্রি ইজ রিডিং, তাহলে ইজ রিডিংটা ইজিলি বলে দেওয়া যাচ্ছে ফাইনাইট ভার্ব, যেহেতু এর আগে একটু আগে বলছিলাম যে যদি আইএনজি দেখি ভার্বের সাথে নন ফাইনাইট, যদি এর আগে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যাই দেখি না কেন একসাথে যদি দেখি তাহলে সেটা হবে ফাইনাইট ভার্ব। মিন আমরা এখানে লিখে দিতে পারি ফাইনাইট ভার্ব। তারপর রিড, আর ই এ ডি, রিড, যেহেতু রিডের ফর্ম রিড, রেড, রেড, যেহেতু পাঁচ ফর্ম এবং পাঁচ পার্টিসিপল ফর্ম সেম, তাহলে সেখানে একটা কথা থেকে যায়। আমরা যখন দেখব পাঁচ পার্টিসিপল আর পাঁচ ফর্ম এটার মধ্যে একটু কনফিউশন হতে পারে, তো এটার মধ্যে আপনাদেরকে দেখতে হবে যখন আপনারা যখন পাঁচ ফর্ম দেখবেন তখন সাবজেক্ট দেখবেন, আর যখন দেখবেন যে পাঁচ পার্টিসিপল তখন আপনারা হয়তো বা এটার এটার সাবজেক্ট দেখবেন না, মানে এটা একে কীভাবেই আসবে, তখন এটার উচ্চারণ করতে হবে রেড। আর নাম্বার পাঁচ নাম্বার আমরা দেখি হ্যাভিং ইটেন, তাহলে এটা দেখা যাচ্ছে পাঁচ পারফেক্ট পার্টিসিপল, তাহলে এটাও নন ফাইনাইট ভার্ব, ইজিলি বলে দেওয়া যাচ্ছে। তারপর নাম্বার সিক্স টু সিং, যেহেতু এটা ইনফিনিটিভ তাহলে এটাও বলে দেওয়া যাচ্ছে এটাও নন ফাইনাইট ভার্ব। আশা করি আপনারা ইজিলি এটা ফাইন্ড আউট করতে পারবেন, এর চেয়ে বেশি লাগবে না। আর যদি এর আপনাদের যদি কোনো জানার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।